আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরআনের শক্তির দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইসলামিক কিছু কথা জানব। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো, কারণ মাছির এক ডানায় আছে রোগ, অন্য ডানায় আছে প্রতিকার। তিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা আসামস ব্যতীত সর্বরোগের ঔষধ। আয়েশা জিজ্ঞেস করল, আসামস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু। চার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রৌপ্য পাত্রে পানি পান করে তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেট পূর্ণ করে। পাঁচ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল, হে আমার প্রতিপালক, আমার বিফি অংশ পরস্পরকে খেয়ে ফেলছে, সুতরাং তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার জন্য অনুমতি দিলেন, একটি শীতকাল প্রশ্বাস, অন্যটি গ্রীষ্মকাল নিঃশ্বাস, এবং এটাই গ্রীষ্মকালে প্রখর গরম ও শীতকালে তীব্র শীতের কারণ। ৬, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। ৭, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আসে আল্লাহর পাক থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে, যদি কেউ দুঃস্বপ্ন দেখো তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও ও বাম দিকে থুতু নিক্ষেপ করো, কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। ৮, আবদুল্লাহ থেকে বর্ণিত, এক লোক নবীজির কাছে এসে বলল, সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামাজ আদায় করতে পারেনি। নবীজি বললেন, শয়তান তার কানে প্রস্রাব করে দিলে চলে গিয়েছে। ৯, নবীজি বলেন, তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ আদায় করো না, কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয়। ১০, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতি সকালে ৬০টি আসওয়া খেজুর খায় তার উপর বিষ ও জাদু কোনো প্রভাব ফেলবে না। হে আল্লাহ, আপনি আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব প্লিজ।